সুপ্রিয় দর্শক, দি রিপোর্ট ডট লাইভে স্বাগত। আজকের পর্বে জনপ্রিয় অমর কথা সাহিত্যিক সমরেশ মজুমদারকে নিয়ে এসেছি। তিনি কখনো লেখক হতে চাননি, হতে চেয়েছিলেন অভিনেতা, কিন্তু জীবনের কর্ম তাকে একজন জনপ্রিয় কথা সাহিত্যিক হিসেবে তৈরি করেছে। বাংলায় জনপ্রিয় কথা সাহিত্যিকগুলোর সাহিত্যকর্মগুলোর ধারাবাহিক কোনো ইতিহাস লিখতে বসলে সমরেশ মজুমদার নামটিতে এসে কলম একটু থেমে যাবে। কারণ 1960-এর দশকের শেষ দিকে সুনীল গঙ্গোপাধ্যায় বা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পর সাহিত্যের আঙিনায় নতুন কোনো মুখ সেভাবে চোখে পড়েনি। বাংলা গদ্য সাহিত্য তখন পার করছিল নানামুখী চ্যালেঞ্জ, রাজনৈতিক ঝঞ্ঝায় টালমাটাল পশ্চিমবঙ্গ। এমন পরিস্থিতিতে এক যুবকের লেখনই ভারতবর্ষে তুমুল আলোড়ন সৃষ্টি করল। সাতকাহন গর্ভধারিণী, কালবেলাসহ অসংখ্য কালজয়ী উপন্যাসের লেখক সমরেশ মজুমদার তিনি লেখকই হতে চাননি, হতে চেয়েছিলেন অভিনেতা। 2018 সালের ডিসেম্বরে বাংলাদেশে এসেছিলেন এই লেখক। বাতিঘর প্রকাশনায় তার নতুন বই অপরিচিত জীবনযাপন প্রকাশ অনুষ্ঠানে নিজের লেখক হয়ে ওঠার গল্প শোনান সমরেশ মজুমদার। জলপাইগুড়ির চা বাগানের 17 বছরের কিশোর তিনি, পড়াশোনার জন্য কলকাতা গেলেন। তখন কলকাতার আকর্ষণের কেন্দ্রে ছিলেন উত্তম কুমার ও সত্যজিৎ রায়রা। তাদের মতো হতে চাওয়ার স্বপ্ন নিয়ে সেই কিশোর ও তার বন্ধুরা মিলে নাটক করার সিদ্ধান্ত নিলেন, তৈরি করলেন নাটকের দল অনামি। অপরিচিত কিছু ছেলেমেয়ের নাটকের দল, তাই তাদের নাটকের দলকে বড় কোনো নাট্যকার নাটকের গল্প দিতেন না, কারণ লেখকরা মনে করতেন তাদের গল্প মানুষের কাছে পৌঁছাবে না। তাই একদিন ওই কিশোরের এক বন্ধু বললেন, তুই একটু চেষ্টা কর না, একটা গল্প লিখ। কিশোর বন্ধুদের কথায় গল্প লিখলেন সমরেশ, কিন্তু তার বন্ধুরা পরে বলল, নাটকের গল্প হয়নি, তোর দ্বারা নাটক হবে না। তখন ওই কিশোরের রাগ হলো, অভিমানে তিনি লিখতে বসলেন আরেকটি গল্প। তার এক বন্ধু বললেন, তুই আগে গল্পটা লিখ, তারপর নাট্যরূপ দে। আবার সে গল্প লিখল, লিখে দলের সবার সামনে পড়ল। আবার সব বন্ধুরা বলল, এভাবে নাটক হয় না। তখন সে জিজ্ঞাসা করল, কেন? বন্ধুরা বলল, তার নাটকের নায়ক ট্রেনে করে যাচ্ছে, সাঁতার কাটছে, এসব মঞ্চে দেখাবো কী করে, হবে না। তখন এক বন্ধু বলল, এই লেখা গল্পের রূপ দিয়ে কোনো পত্রিকায় পাঠা, ছাপিয়ে দিবে। এভাবে এই গল্প লেখা শুরু হয়ে যায় দুই বাংলার জনপ্রিয় লেখক সমরেশ মজুমদারের। নাটকের গল্প না লিখতে পারলেও সমরেশ মজুমদারের জীবনে লেখক হয়ে উঠতে আরও অনেক নাটকীয়তা পার করতে হয়েছে। কালবেলা পেরিয়ে সেই লেখক এখন কালপুরুষ হয়ে উঠেছেন। সমরেশ মজুমদারের পর আর কোনো সাহিত্যিকের কলম থেকে এতগুলো চরিত্র নেমে আসেনি যারা মধ্যবিত্ত বাঙালির স্বপ্ন দেখতে চাওয়া বাঙালির সব প্রাপ্তি অপ্রাপ্তির সব বেদনাবোধের শরিক হয়ে উঠেছিল। দর্শক, আজ এ পর্যন্তই। দি রিপোর্ট ডট লাইভের সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ তথ্যের জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন।